নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের এমসিকিউব নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। তো দেখো, এটা আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের বই, এক দাগের প্রশ্ন। ডিএনএর গঠনগত একক হলো খয়ের অ্যান্সার নিউক্লিওটাইড। তো আমি বলতে পারি, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি ভালো করে বা এর অ্যান্সারগুলো যদি মুখস্থ করে যেতে পারো, 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। একদম খুঁটিয়ে খুঁটিয়ে বইটাই কিন্তু সলভ করা আছে। এক দেখা প্রশ্ন, যাদের কাছে বইটা নেই প্লিজ তারা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এটা তো বলে দিলাম। দুই দেখা প্রশ্ন, নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত প্রদত্ত কোনটি সঠিক? ঘয়ের অ্যান্সার, ঠিক আছে। তিন দেখা প্রশ্ন, ডিএনএ অনুর গুয়ানিন এর পরিপূরক ক্ষার মূলকটি হলো? ঘয়ের অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন, চার দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইউরাসিল, ইউরাসিল অথবা দিয়ে অ্যান্সার হবে ইউরাসিল ক্ষারক, ক্ষয়ের অ্যান্সার। পাঁচ দাগের প্রশ্ন, আরএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে সেটি শনাক্ত করো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার থাইমিন। অথবা দিয়ে পরের প্রশ্ন, ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত ক্ষারক কোনটি? ডিএনএ, ক্ষয়ের অ্যান্সার হবে। সাত দাগের প্রশ্ন, একটি জীবের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 64, ওই জীবের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা নির্ধারণ করো। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে আমাদের সাত দাগের প্রশ্নের অ্যান্সার হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এখানে যে সাতের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু 32 হবে, ঠিক আছে। কোনো কারণে বাই মিস্টেক হয়ে গেছে সলভ করাতে, প্লিজ তোমরা খাতায় লিখে নেবে। আর আট দাগের যে প্রশ্ন আছে, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত, এটা কিন্তু হবে 23, ঠিক আছে। তো দেখো এটা 23 হবে না, এটা হবে 46 হবে। অটোজোম সংখ্যা, অটোজোমের সংখ্যা, ঠিক আছে, মানে 46টি, 23 দুগুণে 46 বা 23 জোড়া যাকে বলে 46। আর নয় দেখে প্রশ্ন, মানুষের জননকোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে? অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার 44.1, মানে 44 এবং 1। দশ দেখে প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো? অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার টেলোমিয়ার। দশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে টেলোমিয়ার। এগারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। বারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার ক্রোমোটিনের নিষ্ক্রিয় অঙ্গ। তেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে রাইবোজোম। ফোরটিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের সময় বিম গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে, সেটি হলো ঘয়ের অ্যান্সার সেন্ট্রিয়ল। পনেরো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে ক্যয়ের অ্যান্সার অ্যামাইটোসিস। ষোলো দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। সতেরো দাগের প্রশ্ন, কোষচক্রের যে দশা ডিএনএ সংশ্লেষ ঘটে সেটি হলো ঘয়ের অ্যান্সার এস দশা। আঠারো দাগের প্রশ্ন, সুপ্ত দশা বা বন্দী দশা বলা হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার G0 দশা। উনিশ দাগের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রোফেজ দশায়। কুড়ি দাগের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মেটাফেজ। একুশ দাগের প্রশ্ন, মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা হয় তা হলো? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মেটাফেজ। বাইশ দাগের যে প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যানাফেজ, আমি একটু পড়ে দেখাচ্ছি তোমাদের। মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমোটিড বা অপত্য ক্রোমোজোম দুটি আলাদা হয়ে মেরুর দিক সরে যায় তা হলো? ঘয়ের অ্যান্সার হবে অ্যানাফেজ। অ্যানাফেজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় কিন্তু এসেছে। পরের প্রশ্ন, তেইশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে অ্যানাফেজ দশা। চব্বিশ দাগের প্রশ্ন আছে, মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাসের পুনরাবির্ভাব ঘটে তা হলো? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার টেলোফেজ। অনুরূপ কোণের যেটা অনুরূপ যে প্রশ্ন সেই ঘয়ের অ্যান্সার এটাই হবে, ঘয়ের অ্যান্সার হবে। পঁচিশ দাগের প্রশ্ন, কোনটি টেলোফেজের বৈশিষ্ট্য নয়? ঘয়ের অ্যান্সার ইন্টারজোনাল তন্তু গঠন। ছাব্বিশ দাগের প্রশ্ন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এক। সাতাশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আঠাশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ক্রসিং ওভার। উনত্রিশ দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মিওসিস কোষ বিভাজন দ্বারা। ত্রিশ দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বংশগত প্রকরণবাহী কী বলেছে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। একত্রিশ দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অ্যামিবা। বত্রিশ দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্লাসমোডিয়াম। তেত্রিশ দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার স্পঞ্জ। চৌত্রিশ দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হাইড্রা। পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হাইড্রা। ছত্রিশ দাগের অ্যান্সার হবে ক্যয়ের অ্যান্সার কর্কোদগম থেকে ইস্ট হচ্ছে। সাঁত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ক্যয়ের অ্যান্সার খণ্ডী ভবন স্পাইরোগাইরা। আটত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ক্যয়ের অ্যান্সার
প্লাসমোডিয়াম, 39 দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যৌন জনন, 40 দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যৌন জনন, 41 দাগের অ্যান্সার হবে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য, ঠিক আছে। 42 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নিষেক, 43 দাগের অ্যান্সার হবে রোমান টু এবং রোমান থ্রি, ঠিক আছে, বুঝতেই পারছো। আবার পরের প্রশ্ন সলভ করাবো। 44 দাগের প্রশ্ন, খর্বাকার মাধ্যমে অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো কয়ের অ্যান্সার কচুরি পানা। 45 দাগের প্রশ্ন, জোর কলম এক জীবি কী বলেছে, একবীজপত্রী উদ্ভিদ হয় না কারণ অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ক্যাম্বিয়াম থাকে না। 46 দাগের প্রশ্ন, দীর্ঘ সুপ্তা কী বলেছে সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতি সাহায্য নেবে, অ্যান্সার হবে ঘরে অ্যান্সার মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো প্রোপাগেশন, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। অনুরূপের অ্যান্সার ঘরের অ্যান্সার হবে মাইক্রো প্রোপাগেশন। 47 দাগের প্রশ্ন, অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হলো, অ্যান্সার হবে আমাদের ঘরের অ্যান্সার কচুরি পানা। 48 দাগের প্রশ্ন, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো, ঘোয়ার অ্যান্সার পাথরি কুচি মানে পাথর কুচি। 49 দাগের প্রশ্ন, সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটি তা হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মস। আমাদের 50 দাগের প্রশ্ন, কি বলেছে প্রোথালাস, অ্যান্সার হবে প্রোথালাস হবে। 51 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বৃত্তাংশ। 52 দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, একই প্রজাতি দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। 53 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, 54 দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ঠিক আছে, এবং 56 দাগের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বায়ু হবে। 57 দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শিশমূল। 59 দাগের 58 দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শিমুল। 59 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শস্য। 60 দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ত্রিয়েন। 61 দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গর্ভাশয়। 62 দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পুরুষ মৌমাছি বা ড্রোন। 63 দাগের অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার বয়ঃসন্ধিক, বয়ঃসন্ধিকে বলে। 64 দাগের অ্যান্সার হবে কোন সময়কালকে বয়ঃসন্ধি বা ঝড়ঝঞ্ঝাকাল বলে, মানে ঘয়ের অ্যান্সার বয়ঃসন্ধিকালে। 65 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বার্ধক্য। 66 দাগের অ্যান্সার হবে বয়ঃসন্ধিকালে ঘয়ের অ্যান্সার। 67 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বয়ঃসন্ধি। 68 দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার থাইমাস। তো বুঝতে পারছো টোটাল 68খানা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে। এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, খাতায় লিখে নেবে এবং মুখস্থ করবে, এখান থেকেই প্রশ্ন তোমরা 100% কমন পাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।